সো আয়শা তুমি তো ভিসা পেয়ে গেছো সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি ভিসাটা দেখাতে চায় না ভিসা যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সঙ্গেন এডু লিমিটেড থেকে বলছি আজকে আমরা কথা বলবো আমাদের নতুন স্টুডেন্ট আয়শা রহমানের সাথে এবং সে সাউদার্ন মেডিকেল স্টুডেন্ট নতুন স্টুডেন্ট নতুন ব্যাচে সে রিসেন্ট সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির জন্য চায়নার ভিসা পেয়েছে তো আজকে আমরা কথা বলবো তার অনুভূতি যে তার ভিসা পেয়ার পরে তার কী অনুভূতি এবং সে কেন ওই সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি চয়েস করলো এবং সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির ফ্যাসিলিটিসটা কী চলুন তাহলে কথা বলি আমাদের স্টুডেন্টের সাথে হ্যালো আয়শা কী অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার নাম এবং তোমার ইনস্টিটিউট তুমি কোথা থেকে কমপ্লিট করেছো এই ব্যাপারে যদি একটু শেয়ার করতে আসসালামু আলাইকুম আমি আয়শা রহমান আমি কিশোর বালিকা বিদ্যালয় থেকে আমার এইচএসসি শেষ করছি সো তুমি তো সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো এখন রাইট নাও ভিসাও পেয়েছো তো তোমার অনুভূতি কেমন আমি অনেক খুশি যে আমি ফাইনালি ভিসা পেয়ে গেছি এখন চলে যাব তোমার এমবিবিএস এ কেন পড়ার ইচ্ছে হলো আমি ছোট কাল থেকে ডাক্তার হতে চেয়েছিলাম এন্ড আমার ফ্যামিলিরও স্বপ্ন যে ফ্যামিলিতে একজন ডাক্তার হবে ওভারঅল আমি এই প্রফেশনটা অনেক পছন্দ করি ওকে ফাইন সো তোমার বাংলাদেশেও তো এমবিবিএস এর জন্য অপশন রয়েছে তাহলে বাংলাদেশ বাদ দিয়ে তুমি কেন চায়নাতে স্টাডির জন্য চুজ করলা আমি চায়না চুজ করেছি এর জন্য কারণ বাংলাদেশ থেকে চায়নার ফ্যাসিলিটিস এন্ড অপরচুনিটিস অনেক বেশি আর হচ্ছে তোমার মেডিকেল ইউনিভার্সিটি তো যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটি খুব ভালো রেপুটেড ইউনিভার্সিটি প্লাস ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্লাস তোমাদের তো ইউনিভার্সিটি আরও কিছু ফ্যাসিলিটি দিচ্ছে সেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য স্কলারশিপ অপরচুনিটি দিচ্ছে সো তোমার ইউনিভার্সিটির যদি ক্যাম্পাস নিয়ে তুমি যদি বলো যেহেতু তুমি মাত্র রিসেন্ট যাচ্ছ তোমার ওভার দ্য ভিউ তুমি যেহেতু নিজে নিজে চয়েস করেছো ইউনিভার্সিটিটা তোমার কেমন লেগেছে এক কথা বলতে গেলে সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি ক্যাম্পাসও অনেক সুন্দর অ্যান্ড পড়ালেখার মানটাও তত বেশি উন্নত আমি যতটুকু দেখেছি সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আমার অনেক ভালো লেগেছে সেখানে টিচার্স অ্যান্ড ওয়েদার সব কিছুই আমার ভালো লেগেছে এটা গুয়াংজু প্রভিন্সে পড়েছে বাংলাদেশের থেকে কাছাকাছি ডাইরেক্ট ফ্লাইট আছে সব ধরনের সুযোগ সুবিধার জন্যই আমার সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি অনেক ভালো লেগেছে সো এই পর্যন্ত তো তুমি ডেফিনেটলি অ্যাডমিশন নেওয়ার পরে তোমার কোরিডারের সাথে কথা হয়েছে সামহাও কোনো কোনো কারণে তোমার তাদের কমিউনিকেশন লেভেলটা কেমন লেগেছে মানে অনেকে যেটা হচ্ছে ধারণা থাকে যে চায়নাতে হয়তো বেশ স্টাডি করতে যাবো চাইনিজ লেভেলে তারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে না তো তোমার এই দিকটা দিয়ে হচ্ছে কী ধারণা স্টুডেন্টের ক্ষেত্রে কী বলতে চাও তেমন কিছুই না কোঅর্ডিনেটররা অনেক হেল্পফুল তারা সবাই ইংলিশে কথা বলতে পারে তারা সবাই আপনাকে ইনফরমেশন প্রোভাইড করবে ভালোভাবে আপনাকে সব কিছুর মধ্যে আপনার জার্নির মধ্যে আপনাকে অনেক হেল্প করবে সো ভিউয়ার্স আপনারা যারা এখনো পর্যন্ত মানে গত বছর স্টুডেন্ট যদি আমি কথা বলি বাংলাদেশে যারা পাবলিক মেডিকেল ইউনিভার্সিটিতে চান্স পাননি অথবা চিন্তা করছেন যে আমি প্রাইভেটে ভর্তি হব প্রাইভেটে ভর্তি হওয়ার আগে একটু চিন্তা করে নেবেন কারণ আপনারা যারা পাবলিকে ভর্তি পারেননি তারা প্রাইভেটে এই জন্যই যাচ্ছেন যাতে বাংলাদেশে আমি একটা ভালো ইউনিভার্সিটিকে আমি কমপ্লিট করে আসতে পারি সেই সুবিধার্থেই বাট আমি যেটা একটু বলবো সেটা হচ্ছে আপনারা চায়নাটা একটু অপশন হিসেবে দেখতে পারেন কারণ চায়না মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু সবগুলোই পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি এখানে কোনো প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটি নেই প্লাস আপনি প্রাইভেটে যে পরিমাণ টাকা খরচ করে আপনি হায়ার স্টাডিটা কমপ্লিট করবেন তার থেকে অনেক কম খরচের মধ্যে আপনি একটা ভালো পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি থেকে চায়না থেকে হায়ার স্টাডিটা কমপ্লিট করতে পারবেন সবচেয়ে বড় যে ব্যাপারটা এইগুলো সবগুলোই কিন্তু বিএমবিসি অনুমোদন প্রাপ্ত সো আপনাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই যে চায়না থেকে যদি আমি হায়ার স্টাডি কমপ্লিট করি দ্যাটস মিন আমার যদি লো টিউশন ফির মতো আমি হায়ার স্টাডি কমপ্লিট করি হয়তো আমার সেই ডিগ্রিটা কোনো কাজেই আসবে না আফটার কমপ্লিটের পর তো এই ধারণাটা যদি আমি আপনাদের বলি আমার আমাদের সাইড থেকে বা আমাদের স্টুডেন্টের যে গত ইয়াতে ইনটেকে বা গত সেশনে যারা গিয়েছে বা গতবার যারা গিয়েছে তাদের সোর্স অনুযায়ী যারা কমপ্লিট করে ফেলছে অলরেডি তাদের সোর্স অনুযায়ী যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ আপনার টোটালি নির্ধেতা এবং নির্ভয়ে চায়নাকে আপনার অপশন হিসেবে রাখতে পারেন যদি পাবলিক মেডিকেল ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন না হয় সেই ক্ষেত্রে আর যদি আপনাদের হচ্ছে পাবলিকে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সবার জন্যই মোস্ট ওয়েলকাম কারণ সবাই কিন্তু একই রকম সামর্থ্য থাকে না যে প্রাইভেট থেকে আপনার হচ্ছে হায়ার স্টাডিটা কমপ্লিট করার মতো সবার দেখা যায় কোয়ালিফিকেশনের পাশাপাশি
ব্যক্তিগত ফ্যামিলিগত প্রবলেমও থাকার কারণে কিন্তু হায়ার স্টাডিটা কমপ্লিট করতে পারে না, তাই দেখা যায় তখন তার এই ফিল্ড থেকে অন্য ফিল্ডে চলে যেতে হয়। তো এই ব্যাপারটার জন্য আমি বলবো যে আপনাদের স্বপ্নটাও আপনারা চাইলে হচ্ছে খুব কম টাকায় পূরণ করতে পারতেছেন, এবং পরবর্তীতে আপনার যে প্ল্যানিংটা হায়ার স্টাডির জন্য আপনি বাংলাদেশে এসে ইন্টার্নি করে বিএমডিসি লাইসেন্সের জন্য হোক, অথবা আপনি পরবর্তীতে আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে বিএমডিসি লাইসেন্স নিয়ে আপনি যদি হচ্ছে ডক্টর হতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা অনেক কার্যকর। কারণ আমি আগেই বলেছি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একটা সার্টিফিকেট, এবং এখানকার পড়াশোনার মানও আপনি ইংলিশেই পাবেন। তারপর হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি আছে, এবং ওয়ার্ল্ডে আপনার হচ্ছে যদি আপনি র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং আপনার 500-এর মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই কম টাকার মধ্যে কিন্তু আপনারা বাংলাদেশে যদি আপনি অ্যাডমিশন নেওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু সেটা আপনাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নয়। বাট চায়নার কিন্তু আপনারা সব কিছুই ফ্যাসিলিটিস দিতেছে, তো এই সময়টাকে কাজে লাগান এবং একটু চিন্তাভাবনা করেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমাদের স্টুডেন্টরা যাচ্ছে, আগামী তো আরও যাবে স্টুডেন্ট, তো যারা কমপ্লিট করে আসছে তাদের ফিউচার নিয়েও যদি আপনাদের কোনো ইয়ে হয় যে যারা কমপ্লিট করে আসছে তারা কি কোথাও আছে কি না, বা এই ব্যাপারে যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই আপনি প্রুফ সহকারে পাবেন। কারণ সাঞ্জেন শুধু আমরা জাস্ট পাঠিয়ে দেওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে যায় না, পুরো কোর্স কমপ্লিট করা পর্যন্ত আমাদের সাথে স্টুডেন্টের সাথে কানেক্ট থাকতে হয়। কারণ একটা স্টুডেন্ট লাইফের বিষয়, যখন তার ফ্যামিলির থেকে সে বাইরের হায়ার স্টাডির জন্য যাচ্ছে তার দেখাশোনার দায়িত্ব সবকিছু আমাদেরকেই দেখতে হয় ইন্ডিভিজুয়ালি, এবং আপনাদেরকেও ইনফর্ম করতে হয়। তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন। আরেকটা বিষয়, যেহেতু আমাদের স্টুডেন্ট যাচ্ছে সাউথ আমেরিকান ইউনিভার্সিটি, এটা ছাড়াও কিন্তু আমাদের অনেক ইউনিভার্সিটিগুলো রয়েছে যেগুলো খুব ভালো মানে ভালো ভালো পর্যায়ের ইউনিভার্সিটি, সেগুলোতেও চাইলে আপনি একটু খোঁজখবর নিয়ে অ্যাডমিশনের জন্য চিন্তাভাবনা করতে পারেন। যার যার ইনকাম অনুযায়ী তার তার ইউনিভার্সিটি চয়েস করে নেওয়ার মতো অপরচুনিটি কিন্তু দিচ্ছে আপনাকে চায়নাতে। সো বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে যারা MBBS-এর জন্য চিন্তাভাবনা করছে হায়ার ডিগ্রি কমপ্লিট করার ক্ষেত্রে, তো তাদের উদ্দেশ্যে করে যদি তুমি কিছু বলতা যে আগের ব্যাচের যারা স্টুডেন্টগুলো রয়েছে তারা তো অবশ্যই সেকেন্ডে আবার পরীক্ষা দিবে, অথবা নিউ যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যদি কিছু বলতে যে MBBS কোর্সের জন্য তার ফিউচার প্ল্যানিং কিভাবে আগাইতে হবে। আমার মতে যারা বাংলাদেশে চান্স পায়নি এবং বিদেশে MBBS করার জন্য ভাবতেছেন, তারা সবাই চায়নাকে অবশ্যই কনসিডার করবেন। অ্যান্ড সাঞ্জেন থেকে অনেক হেল্প পেয়েছি আমি, তো আপনারাও সাঞ্জেনকে চয়েস করতে পারেন। আমার কাছে মনে হয় সাঞ্জেন একটি ট্রাস্টেড অর্গানাইজেশন। সো ধন্যবাদ আয়েশা তোমার ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমি যেটা বলবো হচ্ছে আমাদের যে আগামীতে যে স্টুডেন্টগুলো আছে তাদের উদ্দেশ্য করে, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি। কিন্তু তারপর আমি যেটা হচ্ছে বলবো, যেহেতু সামনে BMDC-র একটা অনুমোদন লাইসেন্সের জন্য এক্সাম রয়েছে, তো তোমরা যতটুকু পারো এই সময়ের মধ্যে ভালো করে প্রিপারেশন নাও এবং তোমাদের স্বপ্নটা সফল করার জন্য চেষ্টা করো। যেহেতু এত একটা সময় দিয়ে তোমরা পার করে আসছো তোমাদের এডুকেশনের লেভেলটা, প্লাস তোমরা যেহেতু চিন্তাভাবনা করতেছো যে MBBS করার ক্ষেত্রে কোথায় যাবা, বা লাইসেন্সটা মূলত আর কি এখন যেহেতু বাংলাদেশের গভর্নমেন্ট অনুসারে রুলসগুলো নতুন আপডেট করেছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আগামীতে যেহেতু সামনের দিকে পরীক্ষাটা আছে, পরীক্ষার দিকে টোটালি ফোকাসটা দাও, এবং এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আশা করবো তোমরা যে রেজাল্টটাই আসুক সেই রেজাল্টের উপরে ভিত্তি করে ফিউচার প্ল্যানিংটা করতে পারবে যে কোথায় যাবা বা কোন কান্ট্রিতে তুমি হায়ার স্টাডি কমপ্লিট করবা। যদি তোমাদের হচ্ছে MBBS নিয়ে চায়না বাদে, চায়না নিয়ে আমরা তো স্পেসিফিক কাজ করছি, যদি চায়না বাদে আরও কোনো কান্ট্রির অপশন থাকে, স্পেশালি আমরা মালয়েশিয়া নিয়েও কিন্তু সেকেন্ড অপশন হিসেবে আপনি রাখছি, তো চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে মালয়েশিয়া কোন কোন ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করছি MBBS-এর জন্য, পাশাপাশি আমরা হচ্ছে চায়নাতে কোন কোন মেডিকেল ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছি, এবং স্কলারশিপের যে অপরচুনিটিগুলো আছে সেই সম্পর্কে ইনফরমেশন এর জন্য আমাদের সরাসরি স্ক্রিনের নাম্বার থেকে কল করতে পারো, অথবা আমাদের হচ্ছে ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর না হয় সরাসরি আমাদের অফিস ভিজিট করো, অফিসে এসে ইনটোটাল জিনিসটা হচ্ছে জেনে যাও, কারণ দেখা যায় ওভার দ্য ফোনে কথা বললে সব ইনফরমেশন কিন্তু কারেক্টলি পাওয়া যায় না। বাট তুমি যখন অফিস আসবে ইনটোটাল সব ইনফরমেশন, পাশাপাশি হচ্ছে তোমার কস্টিং ডিটেলসও তুমি চাইলে নিয়ে যেতে পারবে সাথে করে ইনফরমেশন পুরো সম্পূর্ণটা। সো আশা করবো যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে তোমরা হচ্ছে ফোনের থেকে বেশি অফিসে আসার জন্যই ট্রাই করো। সো ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, আর আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।